হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আজকে আমরা করব চক্রবৃদ্ধি সুদ পার্ট থ্রি এর আগে দুটো ক্লাসে আপনারা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে যারা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেননি তারা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পার্ট ওয়ান এবং পার্ট টুর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তারপর এই ক্লাসটা করতে আপনাদের কিন্তু ভালো লাগবে ঠিক আছে তো আজকে চক্রবৃদ্ধি সুদে পার্টটা দিয়ে দিচ্ছি এরপরে আপনাদের মিক্স কোয়েশ্চেন থাকবে এবং কিছু চাপ্টারওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দেবো দরকার হলে একদিন আমি দুটো ক্লাস করাবো ঠিক আছে চিন্তা করবেন না পরীক্ষার আগে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে দেবো ঠিক আছে তো দেরি না করে শুরু করছি আজকের যে অঙ্কগুলো করবো চক্রবৃদ্ধি সুদে এবং সরল সুদে যে মিক্স অঙ্কগুলো হয় সেগুলো কিছু বিশেষ নিয়মে করা যায় তো সেরকমই অঙ্ক আমরা কিছু করব যে ওই অঙ্কগুলো পড়লে পার্টিকুলারলি কীরকমভাবে করতে হয় ঠিক আছে তো প্রথম অঙ্কটা দেখুন স্কিনে আসছে আপনারা পজ করে করার চেষ্টা করবেন তারপর সহজ সলিউশনটা ট্রিক করে দেখে নেবেন ঠিক আছে তো প্রথম প্রশ্নটা স্কিনে আসে দেখুন তিন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধনের দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য চুয়ান্ন টাকা তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করো দেখুন এখানে কিছুই দেওয়া নেই শুধুমাত্র সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা দেওয়া আছে ঠিক আছে সাপোজ এখানে আর দেওয়া আছে শুধুমাত্র তিন পার্সেন্ট আর দেওয়া আছে আর মানে সুদের হার আমাকে বার করতে হবে প্রিন্সিপাল সেটা আমি জানি না ঠিক আছে আমি চক্রবৃদ্ধি সুদও জানি না মানে সিআইও জানি না ঠিক আছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট কত হবে সেটাও আমি জানি না কিন্তু একটা জিনিস দেওয়া আছে আমার সিআই মাইনাস এসআই এটা দেওয়া আছে চুয়ান্ন টাকা ঠিক আছে আর একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে টি সমান দু বছর তো দু বছরের ক্ষেত্রে আমি বলছি স্পেশালি বলে দিচ্ছি শুনুন দু বছরের ক্ষেত্রে যখন পার্সেন্টেজ দেওয়া আছে আর সুদের সুদে সুদে পার্থক্য দেওয়া আছে তখন সেক্ষেত্রে কি করবেন দেখুন এটা অন্য পদ্ধতি একদম ঠিক আছে ইজি ট্রিক পদ্ধতি থাপ যদি থাকে তিন পার্সেন্ট ঠিক আছে তিন পার্সেন্ট তিনের যেহেতু দু বছরের ক্ষেত্রে বলেছে দু বছরের ক্ষেত্রে মানে স্কোয়ার তিনের স্কোয়ার কত হয় তিনের স্কোয়ার কত হয় তিনের স্কোয়ার হচ্ছে নয় তো এই জায়গায় লিখবেন পয়েন্ট জিরো নয় পার্সেন্ট কত পয়েন্ট জিরো নয় পার্সেন্ট যদি পাঁচ পার্সেন্ট থাকতো আমি লিখতাম পয়েন্ট পঁচিশ ঠিক আছে যদি সাত পার্সেন্ট থাকতো আমি লিখতাম পয়েন্ট ফর্টি নাইন পার্সেন্ট আমি এইটা জিনিসটা বলতে চাইছি ওকে বুঝাতে পারছো তো এইটা বলতে চাইছি তাহলে যেহেতু এখানে তিনের স্কোয়ার হচ্ছে নয় কিন্তু একটা সংখ্যা সেই জন্য আমি যেটা দুটো সংখ্যা বানাতে দিয়েছি শূন্য নয় করলাম ঠিক আছে তো শূন্য নয় পার্সেন্ট তো এরপর আমাদের কী করতে হবে টাইম দু বছর দেওয়া আছে তাহলে আমি পি বার করতে গেলে ডাইরেক্ট করবো পি বার করতে গেলে তাহলে লিখবো পি ইন্টু পি ইন্টু জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে জিরো পয়েন্ট নাইন লিখলাম জিরো পয়েন্ট নাইন এবার যদি আমি দশমিক তুলে দিই দশমিক তুলে দিলে দশমিকের পরে দুটো সংখ্যা বললে দুটো শূন্য বসলো আবার যেহেতু পার্সেন্ট ছিল তাহলে পার্সেন্ট তুলে দিলাম পার্সেন্ট তুলে নিচে লিখলাম একশো ঠিক আছে আর এটা সমানই এর সঙ্গে সমান করবো ফিফটি ঠিক আছে তাহলে এবার ব্যাস কাটাকুটি ছ নয় চুয়ান্ন এটা হলো ছয় তাহলে পি সমান ছয় ইন্টু একশো ইন্টু একশো জাস্ট ছয়ের গায়ে দুটো দুটো চারটে শূন্য বসিয়ে দিন এটা হয়ে যাবে সঠিক উত্তর এটাই হয়ে গেল প্রিন্সিপাল বা মূলধন ঠিক আছে তো এটা একদম সহজ পদ্ধতি আচ্ছা এরকম আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি বাকি আপনারা বই থেকে যে অঙ্কগুলো পাবেন সেগুলো এই এরকমভাবে পুট করে করার চেষ্টা করবেন ঠিক আছে দেখুন আছে দেওয়া যে সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তাহলে পার্সেন্টেজ কত দেওয়া আছে সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন দু বছরে টাইম দু বছরে দেওয়া আছে দু বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য একশো সাতচল্লিশ শুধু এটা দেওয়া আছে একশো সাতচল্লিশ আচ্ছা আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসছে এটা যদি দু বছরে তিন বছর আসতো তাহলে তিন বছর হলে আমি কিউব দিয়ে করতাম বুঝতে পারছেন দু বছর তিন বছরই বেশি দেবে চার বছর পাঁচ বছরের দেবে না সেহেতু অত চিন্তা করার কিছু নেই নয় দু বছরের দেবে নয় তিন বছরের দেবে দু বছরের দিলে আমি স্কোয়ার করছি যেমন আর কিউ তিন বছর দিলে কিউব করে নিতাম ঠিক আছে আবার যদি আপনারা প্রশ্ন আসেন দাদা তাহলে যদি ছ মাসের আসে কী করবো আরে ছ মাসের তখন পার্সেন্টেজটাকেও আমি হাফ করে দেবো পার্সেন্টেজটা হাফ করে দিই তখন টাইমটা দু বছর ধরে নেব ধরে তখন স্কোয়ার করে দেবো তার বুঝতে পারছেন এইরকম এগুলো খালি ট্রান্সফরমেশনটা এটা আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে অত তো আমি ক্লাসে বসে তো শেখাতে পারবো না হয়তো কাছাকাছি থাকলে সেটা বুঝিয়ে দিতাম সেটা হতো ঠিক আছে তো এবার বলেছে সাত পার্সেন্ট তো সাত পার্সেন্ট যেহেতু টাইম বলেছে দু বছর তাহলে আমি দু বছর মানে সাতের স্কোয়ার করবো সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট লিখতে হবে যেটা বলেছি এটা শুনে নেবেন ঠিক আছে এবার যদি বলি কেন তাহলে আমার আরেকটা ক্লাস নিতে হবে আবার সময় লাগবে প্রচুর ঠিক আছে তো সাত পার্সেন্ট মানে ঊনপঞ্চাশ তাহলে আমার আসলটা কীভাবে ডাইরেক্ট বার করবো পি ইন্টু ডাইরেক্ট লিখে দেবো পয়েন্ট উনপঞ্চাশ এবার দশমিকটা তুলে দিলাম দিয়ে তলায় একশো লিখলাম ইন্টু যেহেতু এখানে পার্সেন্ট ছিল তাহলে পার্সেন্টেজটা আমি তুলে দিলাম দিয়ে তলায় লিখলাম একশো এটা সমান কত দেওয়া আছে এটা সমান দেওয়া আছে একশো সাতচল্লিশ তাহলে পি মানে কত পি সমান দেখুন ঊনপঞ্চাশ একশো সাতচল্লিশ কাটাকুটি যাবে ঊনপঞ্চাশ একটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দু আটানব্বই তিন ঊনপঞ্চাশে হচ্ছে একশো সাতচল্লিশ যেহেতু তিন নয় সাতাশ সেই জন্য কেটে গেল তাহলে কত উত্তর হবে তিন ইন্টু এই দুটো শূন্য দুটো শূন্য তাহলে তিরিশ হাজার টাকা হয়ে গেলো প্রিন্সিপাল এটা হয়ে গেলো সঠিক উত্তর বুঝতে পেরেছি এরকম প্রশ্ন আপনি এই পদ্ধতিতে করতে পারেন ঠিক আছে নেক্সট আজকে আরও মজার অঙ্ক থাকবে দেখুন নেক্সট অঙ্কটা স্ক্রিনে এসছে দেখুন চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা তেরো বছরে তিন হাজার টাকা হয় ওই টাকাটাই আবার ২৬ বছরে ছ হাজার টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে দেখুন এই ধরনের আপনি কীভাবে করবেন এটা তো অন্য কোনো ইনফরমেশান দেওয়া নেই বলেছে তেরো বছরে হচ্ছে কোনো টাকাটা তিন হাজার টাকা হয়ে যাচ্ছে আবার ছাব্বিশ বছরে সেই টাকাটাই আবার ছ ছ হাজার টাকা হয়ে যাচ্ছে তো মনে রাখবেন দেখুন যত টাইমের গ্যাপটা যদি সমান হয় তাহলে আমার টাকার অনুপাতটাও সমান হবে মানে আমি বলতে চাইছি যে ধরুন আসলটা আমার পি আসলটা তো আমার জানা নেই আসলটা আমার বার করতে হবে তো এই অ্যামাউন্টটাই যখন তেরো বছর পরে আমি তেরো বছর মানে থার্টিন ইয়ার লিখলাম তেরো বছর পরে দাঁড়ালো কত তিন হাজার ঠিক আছে এই অ্যামাউন্টটাই যদি তেরো বছরের জায়গায় যদি ছাব্বিশ বছর করতাম মানে ছাব্বিশ ইয়ারে তখন এই এইটা দাঁড়াতো এই প্রিন্সিপালটা দাঁড়াতো ছ হাজার টাকা ঠিক আছে আবার আমি বলতে পারি এই প্রিন্সিপালটাই যখন উনচল্লিশ বছর হতো তখন হতো ন হাজার টাকা কেন কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি সেম বছরের গ্যাপ হয় দেখুন তেরো তেরো থেকে ছাব্বিশ এটাও হচ্ছে তেরো বছরের ডিফারেন্স আবার ছাব্বিশ থেকে উনচল্লিশ এটাও হচ্ছে তেরো বছরের ডিফারেন্স যদি এই বছরের ডিফারেন্সগুলো সমান হয় তাহলে যে অনুপাতটা দাঁড়াবে এটা সমানই দাঁড়াবে মানে আমি বলতে চাইছি ভালো করে দেখুন তেরো বছর পরে তিন হাজার আবার ছাব্বিশ বছর পরে ছ হাজার এই যে তেরো আর তেরো ডিফারেন্স তেরো বছর তেরো বছর করে ডিফারেন্স এর মতো কত জানাচ্ছে তিন হাজার থ্রি ইস টু সিক্স থ্রি ইস টু সিক্স মানে ওয়ান ইস টু টু ঠিক আছে আমি এটা বলতে চাইছি যেহেতু যেহেতু এই যে তেরো বছরের ডিফারেন্স এই যে তেরো বছরের ডিফারেন্সে অনুপাতটা এক থেকে দুই হয়েছে মানে এক থেকে দুই হয়েছে তাহলে এই তেরো বছরের ডিস ডিফারেন্সেও এই যে অনুপাতটা থাকতো আসল আর শুধু আসলের মধ্যে সেটাও ওয়ান ইস টু টু হতো অর্থাৎ এটাও ওয়ান ইস টু টু হতো কিন্তু এটা ওয়ান ইস টু টু নয় এটা টু এর জায়গায় কত আছে এখানে তিন হাজার আছে আর এখানে এসছে দুই তাহলে দুইকে তিন হাজার দিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করবো দুই ইন্টু দেড় হাজার তবেই আমার তিন হাজার পেয়ে যাব। আর যেহেতু এইখানে দেড় হাজার দিয়ে গুণ করি তাহলে একে টাকাও দেড় হাজার দিয়ে গুণ এক ইন্টু দেড় হাজার অ্যান্সার হয়ে গেল দেড় হাজার এটাই হয়ে গেল প্রিন্সিপাল বা আসল ঠিক আছে আচ্ছা যারা বুঝতে পারেনি তারা পরের অঙ্কটা দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক আছে পরের অঙ্কটা দেখছি নেক্সট অঙ্কটা স্ক্রিনে এসে দেখুন কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে এগারো বছরে চার হাজার পাঁচশো আবার বাইশ বছরে সাত হাজার পাঁচশো ঠিক আছে তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করো কোনো মূলধনে এটা পিটা এগারো বছর পরে আমার কত হয়েছে চার হাজার পাঁচশো ঠিক আছে কিন্তু ওই মূলধনটাই বাইশ বছর পরে কত হয়েছে সাত হাজার পাঁচশো ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা হয়েছে আচ্ছা প্রশ্ন তো মনে হচ্ছে একটা শূন্য কম আছে সাত হাজার পাঁচশো ওটা আমি বলে দিলাম সাত হাজার পাঁচশো এটা সাতশো পঞ্চাশ করা হয়েছে হয়তো কোয়েশ্চানে ওটা সাত পাঁচ শূন্য শূন্য হবে ঠিক আছে তাহলে দেখুন এই এগারো বছরের ডিফারেন্স এগারো বছরে চার হাজার পাঁচশো হচ্ছে আবার পরের এইখান থেকে এইখানে যদি এগারো বছর মানে টোটাল তার মানে বাইশ বছর সাত হাজার পাঁচশো হচ্ছে তাহলে অনুপাতটা কত জানাচ্ছে এর অনুপাত করলে কত হবে পঁয়তাল্লিশ ইস টু পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর তাই তো তিন পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে তাহলে আমার এইটা যে এগারো বছরের এই এগারো বছরের যদি অনুপাতটা থ্রি ইস টু ফাইভ হয় তাহলে এই এগারো বছরের অনুপাতটা থ্রি ইস টু ফাইভই হবে ঠিক আছে কিন্তু প্রশ্ন তো দেওয়া আছে এগারো বছর পরে এটা ফাইভ নয় এগারো বছর পরে হয়েছে চার হাজার পাঁচশো যেটা পাঁচের থেকে কতগুণ বেশি পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ নশো গুণ বেশি যেহেতু এটাকে পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশশো হলো তাহলে এটাকেও নয় দিয়ে গুণ করতে হবে থ্রি ইন্টু নশো মানে থ্রি নয় সাতাশশো এটাই হয়ে যাবে আসল প্রিন বা প্রিন্সিপাল ঠিক আছে বুঝতে পারলাম অঙ্কটা ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের জানাবেন ঠিক আছে কেমন লাগছে নেক্সট প্রশ্ন বন্ধুরা এইবার যে প্রশ্নটা আসছে পাঁচ নাম্বার আর ছ নাম্বার এগুলো সব আপনারা টুকে টুকে খাতাতে অবশ্যই টুকে প্র্যাকটিস করে রাখবেন কি বলছি সেটা মন দিয়ে শুনবেন এবং নোট করবেন ঠিক আছে প্রশ্নটা দেখুন চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পঁচিশ হাজার টাকার তিন বছর পরে চক্রবৃদ্ধি সুদ আবার চক্রবৃদ্ধির সুদ সব সুদের পার্থক্য নির্ণয় করতে পড়েছে ঠিক আছে আচ্ছা সুদের হার কত দেওয়া আছে আর সমান দেওয়া আছে কত পার্সেন্ট ফোর ফোর পার্সেন্ট ঠিক আছে আসল প্রিন্সিপাল দেওয়া আছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে টাইম দেওয়া আছে তিন বছর মানে থ্রি ইয়ার্স আর কি চেয়েছে দিয়েছে আপনাকে বার করতে হবে সিআই কত আর সিআই মাইনাস এসআই কত আচ্ছা মুশকিলে পড়া গেল এরকম আপনি তো করিনি কী করে করবো এরকম আসবে তো এই রকম যখনই ক্ষেত্রে দেবে আচ্ছা আগের অঙ্কর যে পসেসগুলো ছিল সেখানে সিআইআর এই সাইটা দেওয়া ছিল এখানে ডাইরেক্ট সিআই মাইনাস এসআই বার করতে বলছে বা সিআইটা বার করতে বলছে ঠিক আছে তো আপনারা যে কোনো পদ্ধতিতে করতে পারেন যে কোনো পদ্ধতি যে আগে যেরকম পদ্ধতি শিখিয়েছিলাম চক্রবৃদ্ধি সুদে সেরকম পদ্ধতি করলে হবে ঠিক আছে যারা আমার ক্লাস করেছেন অলরেডি তারা যারা পিএসসি পরীক্ষা দিয়েছেন পিএসসি ক্লাস আমি ম্যাথগুলো দেখলাম তো ম্যাথগুলো অনেক যারা তিন চারটে ক্লাসেও আমার করেছেন তারা কিন্তু ম্যাথ অনেক কমন পেয়েছেন আশা করছি তো এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেনি বেনিফিশিয়াল ঠিক আছে তো যখন এরকম দেবে এর একটা আলাদা নিয়ম আছে কিন্তু কী নিয়ম আমি বারবার বলেছি পার্সেন্টেজ দিয়ে আমি করতে ভালোবাসি তাহলে চার পার্সেন্ট মানে কত চার পার্সেন্ট মানে চার বাই একশো মানে একের পঁচিশ ঠিক আছে এটা কত বলেছে তিন বছর একটা সূত্র খালি বলে দিচ্ছি তিন বছরের ক্ষেত্রে কি করবেন থ্রি থ্রি ওয়ান লিখবেন এখানে এরকম আমি যেমন লিখেছি খাতায় আপনি খাতা লিখবেন তিন তিন ওয়ান আর দু চার বছর আমি শেখাচ্ছি না চার বছরের দেবে না আর এটা যদি দু বছর থাকতো আমি লিখতাম দুই ওয়ান ঠিক আছে এটা খালি নোট করে রাখবেন তিন বছরের বলেছে বলে তিন তিন ওয়ান লিখেছি আর দু বছরে বলেছে দু বছরে বললে দুই আর এক লিখতাম কখন লিখতাম যখন এই পার্সেন্টেজ আসল আর বছর দিয়ে দেবে আর চক্রবৃদ্ধি সুযোগ সব সুদের পার্থক্য নির্ণয় করতে দেবে সেই ক্ষেত্রে ঠিক আছে তো এবার কি করব আমার আসলটা কত পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার ইন্টু একের পঁচিশ করলে কত হয় পঁচিশ কে পঁচিশ মানে হাজার ঠিক আছে কত হলো হাজার তাহলে এটা হলো হাজার এককে হাজার এবার হচ্ছে যেটা পড়ে রইল হাজার এই যে হাজারটা পেলাম আবার হাজারটাকে আবার একের পঁচিশ দিয়েই কাটাকুটি একের পঁচিশ কত হবে চার পঁচিশে একশো মানে চল্লিশ আর নেক্সট এটা কত হলো চল্লিশ নেক্সট হচ্ছে এই যে চল্লিশটা পেলাম চল্লিশ ইন্টু একের পঁচিশ চল্লিশ ইন্টু একের পঁচিশ আমি কিন্তু কাটাকুটি করবো না কেন কাটাকুটি করবো না দেখুন আমার এখানে পঁচিশ আছে আমি কাটাকুটি করলে সেই পয়েন্টেই আসবে তাহলে নিচে যদি আমি একশো আনতে পারি আমার সুবিধা তাহলে নিচে আমি চার দিয়ে গুণ করলাম চার পঁচিশে একশো ওপরেও চার দিয়ে গুণ করলাম তাহলে চার চারে ষোলো মানে একশো ষাট আর তলায় হচ্ছে একশো একশো ষাট বাই একশো মানে ওয়ান পয়েন্ট সিক্স বা এক দশমিক ষাট তো এবার এগুলো যে আছে এগুলো গুণ করে দেবেন কিসের সঙ্গে এর সাথে এর গুণ এর সাথে এর গুণ এর সাথে এর গুণ তাহলে তিন হাজার এককে তিন হাজার তিন চারে বারো মানে একশো কুড়ি আর ষাট এককে এই যে ওয়ান পয়েন্ট ষাট ঠিক আছে বোঝা গেলো আচ্ছা এই যে টোটালটা হলো এই টোটালটাই হচ্ছে টোটালটাই হচ্ছে সিআই তাহলে সিআই কত হচ্ছে তিন হাজার একশো কুড়ি আর একে মানে সিআই হচ্ছে তিন হাজার একশো একুশ দশমিক ষাট টাকা আর CI আই মাইনাস কোনটা সিআই মাইনাস হচ্ছে একশো কুড়ি আর এক দশমিক ষাট কেন কেন বলছি সি হচ্ছে তাহলে একশো কুড়ি আর একশো টাকা কেন কারণ এক বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রব এক হয় অর্থাৎ তাহলে সরল সুদ হচ্ছে এক বছরের ক্ষেত্রে এটা প্রথম বছর এটা ফার্স্ট বছর এটা সেকেন্ড বছর এটা থার্ড বছর তাহলে ফার্স্ট বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ যা হবে সরল সুদ তাই হবে সেই জন্য এটা হচ্ছে তিন হাজার টাকা বাকিটা হচ্ছে এই যে টোটালটা নিয়ে হচ্ছে সিআই আর বাকি তার মানে এইটা আর এইটা যোগ করে হয়ে গেল সিআই মাইনাস এসআই ওকে নেক্সট অঙ্ক নেক্সট হচ্ছে নাম্বার সিক্স বলছে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তাহলে আর সমান বারো পার্সেন্ট ঠিক আছে বারো পার্সেন্ট সুদের হারে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা তাহলে প্রিন্সিপাল বলেছে পাঁচ হাজার টাকার টাইম বলেছে কত বছর দু বছর আর বলেছে যে সুদের চক্রবৃদ্ধি বিশুদ্ধের পার্থক্য মানে একবার সিআইটাও বার করব আবার সিআই মাইনাস এই সাইডে আমি বার করে দেখব কত হচ্ছে আমি বলেছিলাম যখন এরকম সিআই আর এসিআই মাইনাস এসআই বার করতে দেবে অর্থাৎ সুদ মাইনাস সুদ বার করতে দেবে টাইমটা দেখে নেব কত বছর দু বছর তিন বছরের ক্ষেত্রে তিন তিন এক আর দু বছরের ক্ষেত্রে প্রথম বছর দুই আর দ্বিতীয় বছরে এক লিখব বারো পার্সেন্ট আমি বারো পার্সেন্ট মানে কোনো শর্টকাট জানি না সেই জন্য বারো পার্সেন্টটা লিখে দিলাম বারো বাই একশো যদি সাড়ে বারো পার্সেন্ট হতো তাহলে আমি কাটাকুটি করে এক হাজার লিখতে পারতাম কিন্তু বারো পার্সেন্টটা লিখেছি বারো বাই একশো এবার কাটাকুটি দু বছরের কাটাকুটি পাঁচ হাজার ইন্টু বারো বাই একশো করলে কত হবে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো পাঁচ বারো ষাট মানে ছশো এবার যে ছশোটা পেলাম ছশো ইন্টু বারো বাই একশো কাটাকুটি করলাম তাহলে ছ বারো বাহাত্তর পেলাম ব্যাস এই দুটো গুণ ছশো দু হচ্ছে বারোশো আর বাহাত্তর এককে হলো বাহাত্তর ঠিক আছে তাহলে সিআই মানে হচ্ছে টোটালটা তাহলে সিআই কত হলো বারোশো বাহাত্তর আর সিআই মাইনেস এসাই হচ্ছে এটা তো প্রথম বছর এটাই সরল সুদ এটা এটাই চক্র সুদ প্রথম বছরের ক্ষেত্রে তাহলে সরল সুদ এটাই তাহলে চক্রবের শুধু আর সুদ বিয়োগ করলে কত হবে শুধুমাত্র বাহাত্তর অর্থাৎ সিআই হচ্ছে বাহাত্তর এই দুটো হয়ে গেল অ্যান্সার ঠিক আছে আচ্ছা এবারে প্রথম দুটো ক্লাসে আমি একটা দুটো জিনিস অঙ্ক বলিনি সেটা কীরকম সেটা হচ্ছে ছ মাস অন্তর ছাড়া ছাড়া বললে আর তিন মাস অন্তর ছাড়া বললে সেই অঙ্কগুলো কেমন হয় সেগুলো ঠিক আছে তো এই ক্লাসে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে দেখুন দেখুন এখানে বলেছেন নাম্বার সেভেন মাস অন্তর দেয় এরূপ পাঁচ হাজার টাকা আট পারসেন্ট সুদের হারে চক্রবিশারে দেড় বছরের বলেছে সুবৃদ্ধি মূল নির্ণয় করতে ঠিক আছে এখানে আর দেওয়া আছে কত পার্সেন্ট আর দেওয়া আছে আট পার্সেন্ট আচ্ছা আর দেওয়া আছে আট পার্সেন্ট টাইম দেওয়া আছে দেড় বছর মানে এক পূর্ণ একের দুই বছর আসল দেওয়া আছে পাঁচ হাজার টাকা আমার বার করতে হবে সিএ তো দেখুন এটা যখন এরকম দিয়েছে কিন্তু একটা জিনিস এখানে বলেছে মাস অন্তর দেয় মাস অন্তর দেয় অর্থাৎ ছ মাসটাকে এক বছর হিসেবে ভেবে দেয় ঠিক আছে ছ মাসটাকে ওরা এক বছর কাউন্ট করে তাহলে আপনাকে আবার ভাবুন তো যে একটা বছরে ছ মাস কতবার আসে তো একটা বছরে ছ মাস আসে হচ্ছে দুবার একটা বছরে ছ মাস আসে দুবার কারণ বারো মাসে এক বছর হয় তাহলে একটা বছরে যদি ছ মাস দুবার আসে তাহলে পার্সেন্টেজটাকেও যখনই ছ মাস অন্তত ওই পার্সেন্টেজটাকেও হাফ করে দেবো অর্থাৎ দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে তখন পার্সেন্টেজটা হবে চার পার্সেন্ট যখন মাস অন্তর দেয় বলবে ঠিক আছে এবার দেখুন এখানে আছে টোটাল দেড় বছর তাহলে দেড় বছরে কটা ছ মাস আছে দেড় বছর মানে আঠেরো মাস তার মানে মাস মাস ছমাস মাস তবেই তো আমার দেড় বছর হবে ছয় ছয় বারো মানে এক বছর তারপর ছয় হলো আঠেরো মাস মানে দেড় বছর তাহলে এইখানে টাইমটাকে দেড় বছর না হয়ে আমি করে নেব তিন বছর কারণ ছ মাস অন্তর দেয় বলে মানে দেড় বছরের মধ্যে ছ মাস কতবার আসবে তিন মাস সেই জন্য তিন বছর তাহলে এবার আজকে যে নিয়ম শিখেছি সেই নিয়মে করে দিতে পারেন যে তিন বছরে বলেছে তাহলে দাদা বলেছে তিন তিন এক লিখতে তাহলে তিন তিন এক লিখে দিলাম এবার চার পার্সেন্ট চার পার্সেন্ট তো আমি জানি চার পার্সেন্ট মানে একের পঁচিশ আসলটা বলা আছে পাঁচ হাজার তার মানে পাঁচ হাজার ইন্টু একের পঁচিশ এটা প্রথম বছরে তাহলে হলো দুশো তার মানে দুশো ইন্টু তিন মানে হয়ে গেল ছশো দ্বিতীয় বছরের ক্ষেত্রে যে দুশোটা পেয়েছিলাম সেই দুশো ইন্টু একের পঁচিশ মানে হলো আট তাহলে সমান আট ইন্টু তিন মানে হলো চব্বিশ ঠিক আছে আর যেটা শেষ বছরে যেটা আট পেয়েছিলাম আট ইন্টু একের পঁচিশ আমি বলেছি এটা সেই কাটাগরি করে আপনাকে পয়েন্ট আনতে হবে তাহলে চার দিয়ে গুণ করে দিন উপরের টাকাও চার দিয়ে গুণ করে দিন চার আশে বত্রিশ বা একশো বত্রিশ বা একশো মানে পয়েন্ট বত্রিশ ইন্টু এক মানে পয়েন্ট বত্রিশ তাহলে আমার কী চেয়েছে সুবৃদ্ধি মূল সুবৃদ্ধি মূল মানে এটা তো টোটাল সিআই যত হচ্ছে তাহলে সিআইটা বেরোলো ছশো চব্বিশ এটা পেয়ে গেলাম সিআই তাহলে আমার সি কত সি এ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সুবৃদ্ধি মূল আসলের সঙ্গে এটা জুড়ে দিলে হয়ে যাবে তাহলে আসল এস হচ্ছে পি এর সঙ্গে পাঁচ হাজার অ্যাড করে দিলাম তাহলে সুবৃদ্ধি মূল হয়ে গেল পাঁচ হাজার ছশো চব্বিশ দশমিক বত্রিশ বোঝা গেল বোঝা গেল চক শক্ত নয় আপনাদেরকে করতে হয় শুধু ক্যালকুলেশন একটু ভালো জানা তাই ব্যাস হয়ে গেল নেক্সট অঙ্ক দেখি নেক্সট অঙ্ক দেখুন তিন মাস অন্তর দেয় এখানে বলেছে তিন মাস অন্তর দেয় কত পার্সেন্ট হারে কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের বলেনি এর আট হাজার টাকা ন মাসের ন মাস টাইমটা হচ্ছে ন মাস আসলটা হচ্ছে আট হাজার টাকা কী করে করবো তিন মাস তাহলে একটা বছরে কটা তিন মাস আছে দেখব একটা বছরে কবার তিন মাস আছে তিন 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 মানে চারবার একটা বছরে তিন 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 বারো মাস হয়ে গেল তাহলে মানে একটা বছরে তিন মাস আসে চারবার সেই জন্য আমি সুদের হারটাকে চার দিয়ে ভাগ করে নেবো কুড়িকে চার দিয়ে ভাগ করলে হয় ফাইভ পারসেন্ট বুঝতে পারলাম এবার আছে টাইম টাইম দিয়ে আছে ন মাস তাহলে ন মাসের মধ্যে তিন মাস কতবার আসবে তিন 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 মানে তিনবার তবে তবেই তো তিন তিনিকে নয় মানে তিন তিনবার তাহলে টাইমটা ন মাসটা কেটে গিয়ে আমার হলো থ্রি ইয়ার ঠিক আছে যেহেতু আমি এটাকে বছর এটাকে যেহেতু বছরে করেছি এবং এটাকে পার্সেন্টেজ করেছি মানে একই পজিশানে চলে এসেছে আগের মতো এবার যেহেতু তিন ইয়ার বলেছে সেই তিন ইয়ারে একই সূত্র তিন তিন এক পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে একের কুড়ি টোটাল প্রিন্সিপাল দেওয়া আছে আট হাজার তাহলে আট হাজার ইন্টু একের কুড়ি কাটাকুটি বললে কত হবে চারশো এটা হলো চারশো পরে বারে চারশো ইন্টু একের কুড়ি কত হবে কুড়ি কুড়ি চারশো মানে কুড়ি পরে বারে যে কুড়িটা পেলাম কুড়ি ইন্টু একের কুড়ি কাটা কুড়ি করলে হলো এক তাহলে তিনটেকে কে গুণ তিন চারে বারোশো তিন কুড়ি ষাট আর এক তাহলে টোটাল আমার সিআই হচ্ছে এইটা বারোশো ষাট আর একে টোটাল হল সিআই বারোশো একষট্টি আর আমার প্রিন্সিপাল কত দেওয়া আছে প্রিন্সিপাল হচ্ছে দেওয়া আছে আট হাজার তাহলে আমার সি এ কত দাঁড়ালো সেটা আপনার ব্যাপার ঠিক আছে বোঝা গেল ভালো লাগছে নেক্সট প্রশ্ন নাম্বার নাইন বন্ধুরা এই নাইন না টেন যে অঙ্কটা শেখাবো এই দুটো আবার অন্য পদ্ধতিতে ঠিক আছে দেখুন যদি কীরকম যে যেরকম অঙ্ক সেরকম পদ্ধতিতে ইউজ করি যদি কোনো আসলের দ্বিতীয় বছরের মোট চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা মানে দুটো বছরই ব্যবহার করেছে দুটো বছর তার মধ্যে প্রথম বছরের সুদ্ধা বলেনি দ্বিতীয় বছরের সুদ্ধা বলেছে ছশো টাকা আর প্রথম বছরে সুদের হার বলেছে ষোলো পূর্ণ তিন পার্সেন্ট আর দ্বিতীয় বছরের চোদ্দো পূর্ণ দুয়ের তিন দুয়ে সাত পার্সেন্ট তাহলে বলছে মূলধনের পরিমাণ কত আমার চেয়েছে মূলধন কত ঠিক আছে টাইম হচ্ছে আমার দু বছর ঠিক আছে টাইম বছর আর কি জিনিস পেয়েছি আমি প্রথম বছরের স্টক খুবই শুধু হচ্ছে আর ওয়ান হচ্ছে বার ষোলো পূর্ণ দিয়ে যায় কী দেওয়া আছে নাম্বার নাইন ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে আমার এটা দেওয়া আছে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট আর আর টু দেওয়া আছে চোদ্দো পূর্ণ দুয়ের সাত পার্সেন্ট এটাই দেওয়া আছে সম্ভবত হ্যাঁ তাহলে বলছে যে মূলধনের পরিমাণ এনে করেন মানে পিটা চাইছে আর দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের সুদ্ধা দেওয়া আছে এখানে টোটাল সুদ্ধা দেওয়া নেই সেকেন্ড ইয়ারে সিআইটা দেওয়া আছে হচ্ছে ছশো টাকা তো এই রকম অঙ্ক দিলে তো আমরা বিপদে পড়ে যাব তখন আমি কি করব তখন একটা অন্য পদ্ধতি দেখুন কি পদ্ধতি হ্যাঁ এটাকে বলে অফিসার স্টাইল ঠিক আছে যাই হোক ধরুন এটা প্রিন্সিপাল আমি কিছু প্রিন্সিপাল আমি জানি না ঠিক আছে কিন্তু দুটো বছর বলেছে বলে আমি দুটো দিকে দুটোই এড়োডারলাম ঠিক আছে দুটো বছর করবো দুটো বছর তিনটে বছর হলে তিনটে কত এটা দু বছরের ক্ষেত্রে সব থেকে ভালো নিয়ম হচ্ছে এইগুলো করা এটা করা দু বছরের ক্ষেত্রে ভালো হয় তিন বছর করতে যাবেন না বেকার দু বছরে করাই ভালো এটাতে তো এটা হচ্ছে প্রিন্সিপাল প্রথমবারে বলে যে ষোলো পূর্ণ দু তিন পার্সেন্ট তো ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে আমি কত বলেছি একের ছয় ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে একের ছয় আর দ্বিতীয় বছরে সেটা হচ্ছে চোদ্দ পূর্ণ দুয়ের সাত পার্সেন্ট চোদ্দ পূর্ণ দুশ সাত পার্সেন্ট মানে কত একের সাত তাই তো এটা বলি বলে দিয়ে জিনিস ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট মানে একের ছয় চোদ্দো পূর্ণ দুই সাত পার্সেন্ট মানে একের সাত তাহলে আসলটা যেটা ছিল তার একের ছয় হচ্ছে প্রথম বছরের সুদ পেয়েছে তাই তো প্রথম বছরে তার একের ছয় পেয়েছে কিন্তু আমি এখানে জানি নাই তো আসল কত তাহলে আমি একটা আসল কল্পনা করব। এমন আসল কল্পনা করব যাতে এইটা বা এটা দিয়ে ভাগ যায় আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই যদি এটা দুটো বছরের ক্ষেত্রে একই হতো তাহলে দুটো বছরের ক্ষেত্রে একই হলে আমি এটা ছয় থাকতো একের ছয় এটা একের ছয় থাকতো তখন আমি ধরতাম ছয় স্কোয়ার প্রিন্সিপালটা ধরতাম ছত্রিশ ঠিক আছে যা যাতে আমার এটা দিয়ে কাটাকুটি করা যায় কিন্তু যেহেতু এখানে দুটো পার্সেন্ট আলাদা বলেছে সেই জন্য এটা একটা একের ছয় একের সাত আর যেহেতু কাটাকুটি যাবে এমন সংখ্যা নেব বলেছি তাহলে ছয় আর সাতের লস একু বিয়াল্লিশ তাহলে আমি প্রিন্সিপালটা ধরে নিলাম বিয়াল্লিশ তাহলে প্রিন্সিপালটা ধরলাম বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ যদি বিয়াল্লিশ আসল হয় তার ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট প্রথমে একের ছয় মানে হবে সাত টাকা বিয়াল্লিশ ইন্টু একের ছয় করবেন সাত হয়ে যাবে সাত হবে আর বিয়াল্লিশ ইন্টু একের সাত করলে হবে হচ্ছে ছয় ছ টাকা এবার বলছে দ্বিতীয় বছরে যে সুদ্ধা পেয়েছে দ্বিতীয় বছরে সেটা হচ্ছে ছশো টাকা তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমি যখন এটা তো প্রথম বছরের ক্ষেত্রে পেলাম দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই যে সাত টাকার জন্য প্রথম বছরে সাত টাকা পেয়েছি দ্বিতীয় বছরে বিয়াল্লিশ টাকার জন্য ছ টাকা পেয়েছি কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই যে সাত টাকা এর ওপর চোদ্দ পূর্ণ দুয়ের সাত পার্সেন্ট হারে মানে একের সাত হারে আমি তো একটা সুদ পাবো এক্সট্রা ইন্টু একের সাত তাহলে সাত ইন্টু একের সাত করলে হয় এক বোঝা গেল তাহলে এদিকেরটা হলো প্রথম বছরের ফার্স্ট ইয়ারের আর এদিকের যে টোটালটা হলো এটা হলো সেকেন্ড ইয়ারের তাহলে ছয় আর একে সেকেন্ড ইয়ারে কত আমি সুদ পাচ্ছি সাত ছয় আর একে সাত টাকা পাচ্ছি সরি কিন্তু প্রশ্নতে দেওয়া আছে সাত টাকা নয় সুদটা হচ্ছে ছশো টাকা যেটা ষাটের থেকে কত গুণ বেশি ছশো বাই সাত গুণ বেশি তাহলে আমার আসলটাও বিয়াল্লিশ না হয়ে বিয়াল্লিশের থেকে ছশো বাই সাত গুণ বেশি ছ ছয় ছত্রিশশো টাকা হবে এটা হয়ে যাবে এই অঙ্কের সঠিক উত্তর তো বন্ধুরা নেক্সট অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি আপনারা করে মানে করবেন যদি না পারেন আমি নেক্সট ক্লাসে শুরুতে ওই অঙ্কটা করে দেবো দিয়ে অন্য ক্লাস করব ঠিক আছে দেখা হবে নেক্সট ক্লাসে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ